আমন্ত্রণ, আমাদের প্রতিদিনের আয়োজন, শিরোনাম অনুষ্ঠানে। আজ আমি আলমগীর স্বপন আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে আলোচক হিসেবে, অতিথি হিসেবে আজ আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ ইজাজ। রাহিদ ভাই, আপনাকে স্বাগতম যমুনার স্টুডিওতে। তবে আলোচনা শুরুর আগে আমরা আজকের প্রধান প্রধান খবরগুলো সেগুলো দেখে আসি। ভারতের মন্ত্রিসভায় স্থলসীমা বিল অনুমোদন, ছিটমহলে উচ্ছ্বাস, চুক্তির ব্যাপারে নতুন করে আশাবাদী বাংলাদেশ। মানব পাচার বন্ধে কঠোর অবস্থানে সরকার, থাইল্যান্ডে গণকবরের খবরে উৎকণ্ঠায় কক্সবাজারের মানুষ। ধর্ষণের শাস্তি শুধু ফাঁসি নয়, যাবজ্জীবনও হতে পারে, আপিল বিভাগের রায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের তিনটি ধারা অসাংবিধানিক। কাল থেকে মিরপুর টেস্ট, উজ্জীবিত বাংলাদেশের লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাদীর সাক্ষ্য গ্রহণ, পরবর্তী শুনানি 25 মে। আশুলিয়ার কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় হত্যাকারীকে গ্রেফতারের দাবি পুলিশের, আনসারুল্লাহ বাংলা টিমের সংশ্লিষ্টতা স্বীকার। নেপালে মৃতের সংখ্যা ছাড়ালো 7,500। বাংলাদেশে এক বছরে 5 থেকে 7 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের। ব্রিটেনে নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আজ, জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশি বংশোদ্ভূত 12 প্রার্থী। শিরোনামগুলো দেখছিলাম, এবার আমরা আলোচনায় চলে আসি। শিরোনামে যেমনটি আমরা দেখলাম যে ভারত বাংলাদেশ যে স্থল সীমান্ত চুক্তি, দীর্ঘ প্রতীক্ষিত এই চুক্তি, 40 বছর ধরে প্রতীক্ষায় আছে দুই দেশেরই মানুষ। তা আপনি দীর্ঘদিন ধরেই এই বিষয়ে রিপোর্ট করেছেন, আপনি এই বিষয়টি ফলো করেছেন, তো সেটি এখন বাস্তবের দিকে যাচ্ছে, কী মনে করছেন? আজ তো ভারতের রাজ্যসভায় বিলটি উঠতে পারে। হ্যাঁ, ধন্যবাদ স্বপন। আমরা দেখেছি গতকাল যে সীমান্ত বিল যেটাকে বলা হচ্ছে, এটি হলো 1974 সালে তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের যে সই করা 74-এর মে মাসে, সেটি 74-এর সই করার পরপরই আমরা অনুসমর্থন করেছিল আমাদের সংসদে, এবং দীর্ঘ 4 দশক পেরিয়ে গেলেও ভারত সেটি করেনি। তো পরবর্তীতে এই অনিষ্পন্ন বা অমীমাংসিত বিষয়টি সমাধানের জন্য 2011 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় আবার একটি সম্পূরক চুক্তি, যেটাকে আমরা সীমান্ত চুক্তির প্রোটোকল বলছি, সেটি সই হয়েছিল। সে 2011 মনমোহন সিংয়ের উপস্থিতিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সই করেছিলেন। তো দীর্ঘ প্রায় 4 বছর পেরিয়ে গেলেও আমরা দেখেছি গত কংগ্রেস শাসন নেতৃত্বাধীন ইউপির আমলে সেটি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের কারণে সংসদে শেষ পর্যন্ত আপনার পাশ হয়নি। অর্থাৎ ভারতের সংসদে এটি পাশ হতে হলে ভারতের সংবিধানকে সংশোধনী আনতে হবে। তো সেই সংবিধান সংশোধনীর বিল নিয়ে গত 4 বছর যেমন কোনো অগ্রগতি হয়নি, গত 3 মাস ধরে আমরা যেটি দেখছিলাম যে ভারতের নতুন প্রধানমন্ত্রী, যিনি গত বছরের মে মাসে নির্বাচিত হয়েছিলেন, তিনি আমাদের প্রধানমন্ত্রীকে বারবার আশ্বাস দিয়েছেন এটি পাশ করা হবে। তার সেই আশ্বাসের পরও আমরা দেখেছি গত 3 মাস ধরে এটা একটি টানাপোড়েন চলছিল। বিশেষ করে আমরা জানি যে সামনে আসামের রাজ্য বিধানসভার নির্বাচন, সে নির্বাচনকে কেন্দ্র করে তাদের অভ্যন্তরীণ রাজনীতি বলি হতে যাচ্ছিল বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি বা সীমান্ত বিলটি, যেটি বলা হয়েছিল পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরাকে নিয়ে বিলটি আপনার পাশ হবে। সেখানে হঠাৎ করে আমরা শুনছিলাম আসামকে বাদ দেওয়া হচ্ছে, মানে এই ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় নেতাকর্মীরা, আসামের যারা নেতাকর্মী তারা এটা বিরোধিতা করছে, তারা অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে তারা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এই সীমান্ত চুক্তিটি বাস্তবায়ন করতে গেলে আসাম বেশ কিছু পরিমাণ জমি হারাবে, এবং এই জমি হারানোর বিষয়কে কেন্দ্র করে সর্বভারতীয় রাজনীতিতে বিজেপির যে আপনার একটা বিজয় যাত্রা চলছে সেটি আসামে নাও ঘটতে পারে। এই একটা টানাপোড়েন থেকেই আমরা দেখছিলাম এটা হচ্ছিল না। অন্যদিকে কংগ্রেস, যারা এই মুহূর্তে আসাম রাজ্যটা শাসন করছে, তারা বলছে না 2011 সালে যেভাবে বিলটি চুক্তিটি সই হয়েছিল সেটি অক্ষত রেখে, অর্থাৎ আসামকে রেখে কংগ্রেস সরকার, আসামে কংগ্রেস শাসিত সরকার রয়েছে। তো এইরকম একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা দেখছিলাম, এবং আমরা এও লক্ষ্য করেছি এই যে একটি আন্তর্জাতিক চুক্তি দুই দেশ সই করেছিল সেটিতে ভারত অনেকটা একতরফাভাবে, যেটা বলা হচ্ছে, কারণ আমরা বাংলাদেশের
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য দেখেছি, আমরা আপনি নিজে আপনাদের টেলিভিশনেও সেই খবরটি প্রচার করেছেন। তিনি বলছিলেন যে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানা হয়নি। তো যাই হোক, এমন একটি টানাপোড়েনের মধ্যে হঠাৎ নাটকীয়ভাবে আমরা দেখলাম গতকাল রাতে বিজেপি সভাপতি অমিত শাহর সভাপতিত্বে একটা বৈঠক হয়েছিল তার বাড়িতে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে না আসামকে নিয়ে শেষ পর্যন্ত চুক্তিটি অর্থাৎ বিলটি উঠছে পার্লামেন্টে এবং ভারতীয় সংসদের দুই কক্ষ বিশিষ্ট রাজ্যসভা এবং লোকসভায় আজ রাজ্যসভায় উঠছে আগামীকাল। সেটাই জানতে চাচ্ছি, যেটা হলো গতকাল তো মন্ত্রিসভা অনুমোদন করেছে, এখন কি প্রক্রিয়া আছে এই বিলটি পাশের ক্ষেত্রে? এখন যেটা হয়েছে, আপনাকে একটু পিছনের দিকে এক সপ্তাহ আগে নিয়ে যে এর আগে আমি যেটা বলছিলাম, আসামকে বাদ দিয়ে বিলটিতে যে পরিবর্তন যে আনা হয়েছিল সেটি ওই পরিবর্তিত বিলেরই একটা প্রস্তাব গত সপ্তাহে মন্ত্রিসভায় উঠেছিল ভারতের, কিন্তু যেহেতু শেষ মুহূর্তে আসামকে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন সেই অক্ষত বিলটি আবার ভারতের মন্ত্রিসভা গতকাল অনুমোদন করেছে এবং দিনের দ্বিতীয়ার্ধে ভারতের রাজ্যসভার কার্য উপদেষ্টা কমিটি সেই অনুমোদনের পর তারে এখন রাজ্যসভায় তুলছে। এবং যেটি আমরা দিল্লিতে খবর নিয়ে জানতে পেরেছি, আমার সহকর্মী আমাদের জানিয়েছেন, আজ সেটি রাজ্যসভায় উঠছে এবং রাজ্যসভায় এ নিয়ে ঘণ্টা তিনেকের আলোচনার সময় বরাদ্দ করা আছে। এবং আজ ভারতের সংসদ মন্ত্রী গতকাল আমাদের দিল্লি প্রতিনিধিকে যেটা বলেছেন ভেঙ্কাইয়া নাইডু, যে আজকে বিলটি যখন রাজ্যসভায় পাশ হয়ে যাবে সেটি তারা আজ রাতেই অর্থাৎ বুধবার রাতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি থেকে সই করিয়ে নেবেন। প্রণব মুখার্জি সেটিতে সই করলে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সেটি লোকসভায় উঠবে। অর্থাৎ ভারতের রীতি অনুযায়ী সংবিধান সংশোধনী কোনো বিল একটি কক্ষে পাশ হওয়ার পরে সেটি রাষ্ট্রপতির সম্মতি নিতে হয়। রাষ্ট্রপতি তাতে যদি সম্মতি দেন তাহলে পরে সেটি সংসদের অন্য কক্ষে। আমরা আশা করতে পারি যে আগামী দু তিন দিনের মধ্যেই এই যে কাঙ্ক্ষিত বা বহুল প্রত্যাশিত যে স্থল সীমান্ত বিল সেটি পাশ হতে পারে। অবশ্যই আমরা সেটা অবশ্যই আশা করতে পারি, কারণ মূল সংকটটা ছিল কংগ্রেস এবং বিজেপির মধ্যে বিলটিতে আসামকে রাখা না রাখা নিয়ে। এই আসামকে রাখার বিষয়টি যেহেতু সুরাহা হয়ে গেছে, আজ যেহেতু রাজ্যসভায় উঠছে, আমরা নির্দ্বিধায় বলতে পারি যে কাল সেটি লোকসভায় উঠছে এবং লোকসভার অধিবেশন শুক্রবার অর্থাৎ 8 মে শেষ হতে যাচ্ছে। মানে যেটি হলো যে আর কোনো রকম বিরোধিতার সংখ্যা খুবই কম, আমরা সেই আশায় বুক বাঁধতে পারি যে আগামীকাল অর্থাৎ লোকসভায় বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গে 74 সালে যেই চুক্তিটি ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান সই করেছিলেন সেটি দীর্ঘ 4 দশক পর পরিপূর্ণভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। আচ্ছা, এই চুক্তিটি যদি পাশ হয়ে যাবে, এটা আমরা আশা করছি, পাশ হলে বাংলাদেশ আসলে কতটা লাভবান হবে, কোন কোন দিক দিয়ে? দেখুন স্বপন, স্থল সীমান্ত চুক্তি নিয়ে যখন কথা বলে আমাদের স্বভাবতই প্রশ্ন জাগে কি আছে এতে, আমরা দীর্ঘ আমাদের ছোটবেলা দীর্ঘদিন ধরে শুনে আসছি ছিটমহল বিনিময়ের কথা। এখন ছিটমহলটা কি? ছিটটা হচ্ছে ভারতের একটা ভূখণ্ড অর্থাৎ রেড ক্লিফের সেই ব্রিটিশ ভাগের সময় তিনি যেভাবে মানচিত্র এঁকেছিলেন তা মানচিত্র আঁকার কারণে ভারতের কিছু ভূখণ্ড বাংলাদেশের বুকে রয়ে গেছে, আবার বাংলাদেশের কিছু ভূখণ্ড ভারতের কাছে রয়ে গেছে, যেটি এক টুকরো জমি বা এক টুকরো ভূখণ্ড তার এরকম 126টি ভূখণ্ড, 162 তো এখন ছিটমহল এই চুক্তিতে সই হয়ে গেলে যেটি হবে অর্থাৎ ভারতের ভূখণ্ডে যেসব বাংলাদেশের ছিটমহল আছে সেটি ভারতের হয়ে যাবে এবং বাংলাদেশের ভূখণ্ডে অর্থাৎ সীমান্তের মধ্যে যেগুলো আছে ভারতের সেগুলো বাংলাদেশে, অর্থাৎ যেটা যে অবস্থা আছে সেটি ওই সাথে এক হয়ে যাবে। এখন এটি গেল ছিটমহল বিনিময়। এরপরে রয়েছে আপনার অবদখলীয় জমি, অর্থাৎ এক দেশের জমি অন্য দেশের। আমরা এই আলোচনা জারি রাখবো, এর আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন।
এখানে লেভেল হচ্ছে স্ট্র্যাটেজিক, অপারেশনাল অ্যান্ড ট্যাকটিক্যাল। এখানে ইন্টেলিজেন্স আছে, অপারেশন আছে, অবজেক্টিভ আছে, সবই আছে। হয়তো ওনার এটা হয়তো জ্ঞানের স্বল্পতার কারণে উনি বলছেন,